একটা ছোট গল্প বলি। গল্পটা আমার কাজের সময়ে পাওয়া গল্প, ঠিক বলা চলে না। এটা কোনো এক সময় ঈদের সময় ডিউটি করছি সরকারি হাসপাতালে, আমি যেখানে কাজ করি হৃদরোগ হাসপাতালে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ইমার্জেন্সি ভাস্কুলার ডিপার্টমেন্টে। তো সারাদিন ধরে রুগী আসছে, রুগী দেখছি। তো হঠাৎ একজন তরুণী এলেন অসুস্থ হয়ে। কি হলো, হাত কেটে গেছে। তো কাপড় চাপা দিয়ে উনি এসছেন, ওনার সাথে পরিবারের আরও অনেক মানুষজন এসছে। তো যখন আমি চেক করতে গেলাম অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে, তার যে উনটা মানে ক্ষতস্থানটা কাপড় সরিয়ে যখন চেক করতে গেলাম, তখন দেখলাম বেশ গভীর একটা ক্ষত হাতের ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ যেখানে আমি ঘড়ি পরে আছি সেই ঘড়ির এই জায়গাটাতে, বাম হাতে। আর তার একটা রক্তনালী কেটে গেছে। তো এই সাথে সাথে আমার চোখে পড়ল যে তার হাতের ভেতরের সাইডে অসংখ্য কাটা দাগ, অনেক চিকন চিকন সরু সরু লম্বা লম্বা এরকম করে কাটা দাগ। তো প্রাথমিকভাবে তার যে রক্তক্ষরণ হচ্ছিল সেই জায়গাটাতে, তো সেইটা কন্ট্রোল করার পরে পরবর্তীতে সেটা অপারেশন করতে হয়েছিল। তো আমি অপারেশন করে সেই রক্তনালী জোড়া দিতে হয়েছে। তো সেই সময় আমি একটু কাউন্ট করি যে আসলে কতগুলো দাগ ওখানে ছিল, এবং এই দাগগুলো হচ্ছে সেলফ ইনফ্লিক্টেড ইঞ্জুরি, অর্থাৎ নিজে নিজে নিজের শরীরে আঘাত সৃষ্টি করা, ব্লেড অথবা ধারালো কোনো বস্তু দিয়ে কাটা। তো মোট 32টা কাটা দাগ আমি পেয়েছিলাম। 33 বারের ওনার কাটাটা গভীর হয়ে যাওয়ায় ওনাকে হাসপাতালে আসতে হয়েছে, এবং এই আমার হাতে উনি সেই চিকিৎসাটা পেয়েছিলেন। এর আগের 32 ওনাকে হাসপাতাল যেতে হয়নি, কারণ সেগুলো খুবই সেগুলো ডেপথ খুব বেশি ছিল না। তো প্রসঙ্গটার অবতারণা করার কারণ হলো এইটাই যে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের মনে আমাদের সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে। সেই দুঃখের বহিঃপ্রকাশ এক একজনের হয়তো এক এক রকম, কিন্তু অনেকেই বিশেষ করে উঠতি বয়সে নিজেকে কষ্ট দেওয়ার একটা প্রবণতা নিজের ভেতরে ডেভেলপ করে। এটা একটা মানসিক অস্থিরতা থেকে হয়তো এই জিনিসটা হয়। এক একজন এক একভাবে সেটার বহিঃপ্রকাশ করেন, কিন্তু কেউ কেউ আছেন যারা নিজের শরীরে ক্ষত সৃষ্টি করে এই কষ্টটাকে লাঘব করার চেষ্টা করেন। অবশ্য কেউ কেউ হয়তো অন্য কারো উপরে কোনো ইমোশনাল প্রেশার ক্রিয়েট করার জন্য করে থাকতে পারেন, কিন্তু মূল ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে মানসিক দুর্বলতা কিংবা দুঃখ কষ্ট তো সবারই থাকবে, সেটা সমাধানের বিকল্প পথ খুঁজে বের করতে হবে, নিজেকে কষ্ট দিয়ে না, নিজেকে ক্ষতি না করে না। কাটাগুলো আমরা নিজের হাতে কাটছি, যিনি ডানহাতি তিনি বাম হাতে কাটবেন, যিনি বাঁহাতি তিনি ডান হাতে কাটবেন। আপনারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, অফিস কিংবা বিভিন্ন জায়গায় দেখবেন যে অনেক মানুষেরই, শুধু নারীর বলেই যে খালি মেয়েরাই এটা করে থাকে তা না, অনেক ছেলেদের শরীরেও দেখবেন এই ধরনের কিছু কাটার দাগ থাকে। তো আমরা নিজেদেরকে কষ্ট না দিই, আমার আজকের এটা বলার উদ্দেশ্যই এটা, যে কোনো দুঃখ কষ্ট আসুক, বিপদ আসুক কিংবা মানসিক অস্থিরতা আসুক, মাথা ঠান্ডা করে চিন্তা করে কিংবা কোনো প্রিয় মানুষ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সেগুলোর হয়তো সমাধান করা যায়, কিন্তু যদি নিজেকে কষ্ট দেওয়ার জন্য এইভাবে কাটাকাটি করি, হয়তো একবার দুবার সেই ভদ্রমহিলার মতো যে 32 উনি খালি চামড়াটুকুই কাটতে পেরেছেন, কিন্তু 33 ওনার রক্তনালী কেটে গেছে। রক্তনালী চামড়া থেকে যথেষ্ট গভীরে থাকে, এবং তার পাশাপাশি নার্ভ থাকে, মাংসপেশির যে লিগামেন্টগুলো টেন্ডনগুলো থাকে। তো শুধু চামড়া
তো হয়তো কাটলে সেটা জোড়া লেগে গেল, কিন্তু যদি ডিপ স্ট্রাকচারগুলো কেটে যায় তাহলে পরবর্তীতে তার সেই অঙ্গের একটা ডিসএবিলিটি ডেভেলপ করতে পারে, অর্থাৎ সে পঙ্গুত্ব বরণ করতে পারেন, তার হাতের আঙুলগুলো কিংবা হাতের কবজি এগুলোর একটা পার্মানেন্ট লস হয়ে যেতে পারে। তো তাই সবার প্রতি অনুরোধ যে আলাপ আলোচনা কিংবা মাথা ঠান্ডা করে ভালোবাসার মাধ্যমে সমস্যার সমাধান হোক, নিজের শরীরের উপর কষ্ট দিয়ে না। শুভকামনা সবার জন্য।